হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ইউটিউব ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে। ইউটিউব ক্রিয়েটিভ কমন এমন একটা জিনিস যেটা সবাই ব্যবহার করতে পারবে। এক কথায় ইউটিউবে দেখবেন আপনারা একই ভিডিও অনেকজন ইউজ করছে, কিন্তু কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক আসে নাই। কিন্তু কেন? এটাই হলো ক্রিয়েটিভ কমন ভিডিও। ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ভিডিওগুলো থাকবে এগুলো সবাই ব্যবহার করতে পারবে কোনো রকম পারমিশন ছাড়াই। আর এই ক্রিয়েটিভ কমন ভিডিওটা আপনি কীভাবে ইউটিউব থেকে ডাউনলোড করবেন, কীভাবে পাবেন, কীভাবে সার্চ করবেন, এটা আপনি সম্পূর্ণরূপে দেখিয়ে দেব। আমাদের সাথেই থাকুন। আপনি এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনারা প্রথমে আপনার যে যেটা ব্রাউজার ইউজ করছেন সেই ব্রাউজারে চলে যাবেন। আমি মজিলা ফায়ারফক্স ইউজ করছি, এখান থেকে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পরে আপনার এখানে সার্চ করবেন, এখানে আপনি যদি ফান ভিডিও আপনার প্রয়োজন হয় তাহলে ফান ভিডিও আপনি সার্চ করবেন। এখানে অনেক ফান ভিডিও চলে আসছে, কিন্তু এখান থেকে আপনি কিভাবে আপনি আপনার ক্রিয়েটিভ কমন আয়ের আন্ডারে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যাচাই করবেন। সেগুলো যাচাই করার জন্য এখানে এই যে ফিল্টার অপশনটি রয়েছে এই ফিল্টার অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোড ডেট, টাইপ, ডিউরেশন, ফিচার্স, সর্ট বাই, আপনি এই ফিচার্সে আসবেন। এরপর ক্রিয়েটিভ কমনে ক্লিক করবেন। অটোমেটিকভাবে আপনাকে এখান থেকে আবার ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ছবিগুলো, এই ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ফান ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাকে সে দেখিয়ে দেবে। এগুলো আপনি চাইলে কোনো অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন, এতে কোনো স্ট্রাইক আসবে না। এখানে যেগুলো আছে এগুলো আপনি পুরো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি ক্রিয়েটিভ কমনের ভিডিও সার্চ করে পাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।